ঢাকায় চলচ্চিত্রের দর্শক একজন তারকা হলেন বিশ্বাস মোরববার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে নজর আসেন এই তারকা অন্যদিকে বর্তমানে অপুবিষয়ে জানিয়েছেন যে চলিত বছর থেকে এই তারকা ব্যবসা শুরু করবেন কিন্তু কোন ধরনের ব্যবসা শুরু করবেন এই নায়িকা সেটি অবশ্য জানায়নি মোরবার এই আরও জানিয়েছেন চলিত বছর থেকে শুটিংয়ের কাজ শুরু করবেন যদিও তার আসন্ন চলচ্চিত্রটি মূলত বিগ বাজেটের হবে সেখানে অবশ্য তার বিপরীতে কে অভিনয় করবে সেটি অবশ্য এখনও জানা যায়নি বায়দোয় লালচারি চলচ্চিত্রে এই নায়িকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে মোরবার এই জন্য অবশ্য তো অল্প সময় দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন যদিও চলচ্চিত্র গল্পটি মূলত তাঁত শিল্পকে কেন্দ্র করে সেখানে অবশ্য গ্রামে তাঁত শিল্পের দুর্ভিক্ষের বিষয়টি দেখানো হয়েছে মূলত চলচ্চিত্র গল্পটি দর্শকদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন অপু মোরবার সায়বিক চলচ্চিত্র উপবিশ্বাসকে আগামীতে দেখা যাবে সেখানে অবশ্য তার বিপরীতে নীরব সেন অভিনয় করেছেন মূলত প্রায় অনেকদিন আগে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করা হয়েছে কিন্তু বর্তমানে চলচ্চিত্রটি আছে মুক্তির অপেক্ষায় যদিও মাত্র কয়েকদিন আগে সেন্সর বোর্ড থেকে আন চারপত্র পেয়েছে চলচ্চিত্রটি যদিও মাত্র কয়েকদিন আগে চলচ্চিত্রটি আন কার্ড সার্টিফিকেট পেয়েছে সুতরাং যা জেনে তো নিলেন টাকায় তারকা উপবিশ্বাস চলিত বছরের ব্যবসা শুরু করবেন বরোবর এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাইরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য